বর্তমান বাত্যাকু নেই সবুঠু বড় খবর যাকি আসুছি বড় লঘুচাপ। 24 ও 25 ওড়িশার প্রবল বর্ষা। এই দিন মতদান থিবারু ভোটিং প্রভাবিত হওয়া নেই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তবে 22 তারিখে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে পড়ে লঘুচাপ। 24 তারিখ সকাল সুদ্ধা অবপাতর রূপ নেব। এর প্রভাবে 24 ও 25 উপকূল ওড়িশার প্রবলর অতি প্রবল বর্ষার সম্ভাবনা। তবে 48 ঘণ্টার লঘুচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আসন্তা 22 তারিখে সৃষ্টি হব লঘুচাপ। এই লঘুচাপ উত্তর এবং উত্তর পূর্ব দিগরে গতি করে 24 তারিখ সকাল সুদ্ধা অবপাতর রূপ নেব। এর প্রভাবে সমুদ্র অশান্ত রহব। রাজ্যের 24 ও 25 তারিখে প্রবল বর্ষা সহ পবন হব বলে আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র কইছি। আসন্তা 24 তারিখর বিশেষ করে উপকূল ওড়িশার প্রবল বর্ষা ঘড়ঘড়ি সহ পবন হব। জগৎসিংহপুর কেন্দ্রাপড়ার 70 মিলিমিটর 200 মিলিমিটর যাই বর্ষার সম্ভাবনা অছি। এর সহিত বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কটক, ময়ূরভঞ্জ, কেউঝরের 70 ରୁ 110 মিলিমিটর বর্ষা নেই ୟେଲୋ ଆଲର୍ଟ জারি হয়েছে। 25 তারিখে বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপড়া, ময়ূরভঞ্জ, জগৎসিংহপুর, কটক, যাজপুর ও কেন্দুঝরের প্রবল বর্ষা নেই ୟେଲୋ ଆଲର୍ଟ জারি করা যাইছি। এই সময়ের পবনর বেগ 40 ରୁ 50 কিলোমিটার রহব। সমুদ্র অশান্ত রহুথিবারু 23 তারিখর সমুদ্র ভিতরক নযিবা লাগি মৎস্যজীবীকে পরামর্শ দিয়া যাইছি। এই লঘুচাপ অবপাতর রূপ নেবা পরে এহা বাত্যার রূপ নেব কি না তাহা স্পষ্ট হব বলে পাণিপাগ বিশেষজ্ঞ কইছন্তি। আপনার জেলাকু বর্ষা হচ্ছে কি না কমেন্ট করে কুহতু। আউ কেউ জেলার ভিডিওটি দেখুছেন কমেন্ট মাধ্যমে জনাতু। ভিডিওকে লাইক করতু। চ্যানেলকে যদি নূয়া করে আসছেন তো চ্যানেলকে সবসক্রাইব করে পাখে আসুক ঘণ্টি চিহ্নক দবাই অল সিলেক্ট করে নিয়ন্তু।